একটি অবাধ সুষ্ঠু জাতীয় নির্বাচন আয়োজনে মার্কিন সহযোগিতা চেয়েছে বাংলাদেশ, পাশাপাশি স্বাগত জানানো হয়েছে দেশটির পর্যবেক্ষকদেরও। দুদেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অ্যান্টনি ব্লিংকেনের কাছে এই সহযোগিতা কামনা করেন ডক্টর এ কে আব্দুল মোমেন। স্থানীয় সময় সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরে এক ঘণ্টার বেশি সময় ধরে এই বৈঠক চলে। পরে সেখানকার একটি হোটেলে সাংবাদিকদের ব্রিফিং করেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। জানান, যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি মডেল নির্বাচন দেখতে চায় যা আওয়ামী লীগ সরকারেরও একটি উদ্দেশ্য। নির্বাচনে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষকদের স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী। তবে দেশটিতে অবস্থানরত কোনো বাংলাদেশি নাগরিক পর্যবেক্ষক হতে পারবে না বলেও বার্তা দেন তিনি। তারা বলেছেন ইলেকশন নিয়ে, তারাও চান একটা ফ্রি ফেয়ার ইলেকশন, একটা মডেল ইলেকশন হবে তারাও চান। আমি অফকোর্স আমরা মডেল ইলেকশন চাই, তবে ইলেকশন একা একা হয় না, আমরা তোমাদের অবজার্ভার কি চাই, ওয়েলকাম ইউর অবজার্ভার, তোমরা আসো। আর তবে ইলেকশন ফ্রি ফেয়ার শুধু গভর্নমেন্ট করতে পারবে না, সেইটার জন্য অল অপোজিশন পার্টিজ মাস্ট কাম ফরওয়ার্ড, দে মাস্ট কমিট ফর এ ফ্রি ফেয়ার ইলেকশন। তবে এই ব্যাপারে আপনাদের সাহায্য চাই যে আপনারাও আমাদের সাহায্য করেন যাতে আমরা একটা ফ্রি ফেয়ার ট্রান্সফার ইলেকশন করতে পারি।